বন্ধু, বালের বন্ধু বহুত পাওয়া যাবে, গার্লফ্রেন্ড কোনদিন পাওয়া যাবে না। হর কুত্তে কা এক দিন আতা হয়। এই ভাত খিচড়ি খাওয়া আছে, ভাতে থালি আলাদা হয়ে যোগ, কিন্তু বন্ধুর সাথ আলাদা না হয়। আখার কিনা তো লিয়ে আহি আইফোনটা। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ব্যস্ত আছে, একটু ফোনটা রাখেন তো, এত ফোন। এ পতলা, একটা জিনিস আমার পরে মেয়ে এমন ক্যারাস খাই আছে, রাত দিন 24 ঘন্টা ফোন, বাথরুমে যাইছি তাও ফোন, ফোনের উপরে ফোন। এ পতলা, তোর ভাবি যদি একবারে হেববি, ঠিক আছে তার ফোন আছে, দাঁড়া, তোর ভাবিরই ফোন, রাত দিন আমাকেই খুঁজে। হ্যালো সোনা। হ্যাঁ সোনা কহো। হ্যাঁ পুকুরের ধারে আছি। ও না, কল করতে পারিনি, এই বাথরুম থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ সোনা, হ্যাঁ তোমাকে আমি খুবই ভালোবাসি। হ্যাঁ 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 সোনা, তুমি চকলেট নিবা? তুমি এক টাকা নেই চকলেট, হাজার হাজারটা তোমাকে চকলেট এনে দিব। তুমি যদি দুধ চাও তো তোমাকে পায়েস এনে দিব, তুমি যদি জল চাও তোমাকে বিসলারি এনে দিব। তোমাকে আত্মেই সোনা ভালোবাসি, মন থেকে কইছি ভালোবাসি, ভালোবাসি সোনা। হ্যাঁ সোনা, হ্যাঁ তোমার জন্য ওগুলো সব কিছু আধা ঘন্টার মধ্যে আমি নিয়ে চলে আসছি। হ্যাঁ দ্রুত ফাস্ট নিয়ে চলে আসছি, তুমি চাপ নিও না, আমি বেচারা রইতে লেগে, তুমি চাপ নিবা। বদলা দেখি তোর ভাবির কেন চশমা, গাহরি, ঘড়ি, একবারে একবারে হ্যান্ডসাম, যাকে কয় একবার মাস্টার, দেখে কেমন লাগে? ঠিক করার একটা মিস্ত্রি আনতে যাবো এদিকে মালদার দিকে, তো আধা ঘন্টা লাগবে, গাড়ি কেমন লিয়ে যাবো আর মিস্ত্রিটাকে লিয়ে আসবো, আইসা মেশিনে ঠিক করে দিবে, পানি দেওয়া হয়ে যাবে। তো তোর গাড়ি আছে কি? গাড়ি হাঙ্গরে নাই, মনে হয় ওই পল্টু না কিসের নাম আছে ওর কাছে, মনে হয় গাড়ি আছে ওর কাছে। ও জাগবু, মস্তান দেখাই, দেখি ওর কাছে যাই, ওর কাছে লাইলে হয়ে যাবে গাড়ি, হয়ে যাবে। নেই ওর তো গাড়ি লিয়ে আয়, লাইয়া আয়, লাইয়া চাকাটা খুবই মস্তান, কিন্তু মস্তান হ্যান্ডসাম একদম, ফের তুলমুল ইয়েই করে রয়েছে সব। ঠিক আছে চো, জাগুর কা গাইড আছে দেখি, মানে খুবই দরকার, পানি নিলে দাও হবে না ভুঁয়ে। ঠিক আছে চো, ভালো হবে চো, আমি তুই চো, ঠিক আছে গাইডটা নিতে হবে, ঠিক আছে চো, আজকা চো, আজকা চো, গাইডটা নিতে হবে, মেসেজ মোরা হয় নিতে হবে। কি খবর ভাই জাগু? ভালো রে ভাই ভালো, চশমা ঘড়ি টড়ি লাগিয়া কুঁঠে যাবে? একটা একটা গার্লফ্রেন্ড ঝাকাস চকলেট হয়ে আছে করে দেখা, তুই আমাকে একবার ফিদা হয়ে যাবে, আমার দেখতে সুন্দর। কুণ্ঠে পাইলি ওটা গার্লফ্রেন্ড? এই স্কুলে পড়ছে নু, মাধ্যমিক পরীক্ষা চলছে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই, একবার খাতরা চকলেট, বড় লোক আছে, বড় লোক আছে। তো যেটা কথা কইছ নু, তোর কাছে একটা দরকার কেন আসছি বুঝতে পারলি? কি দরকার রে ভাই? দরকার বলতে তোর একটা গাড়ি লাগতো, মানে এটা গ্রামে তো কেমন গাড়ি নেই, তোর কাছে গাড়ি আছে, মানে হাঙরে ভুঁয়ে পানি দিয়েছে বুঝতে পারলি, পানি দিতে লাগা মেশিনটা খারাপ হয়ে গেছে, তো আমি মিস্ত্রি আনতে যাবো মালদা, আধা ঘন্টা কিনা তোর গাড়ি লাগবে বুঝতে পারলি, আর যদি গাড়ি না দিস তাহলে আমাদের ভুঁয়ে পানি দাও হবে না, ওটার কিনা শুনু কি তোর গাড়িটা না আধা ঘন্টা মানে লাগতো। ওহো রে, ওরাও তো এদিকে গাড়ি চাইতে চলে এলো রে, আর এদিকে আমার গার্লফ্রেন্ড সাথেও দেখা করতে হবে না, মেলে দিন করার উপরে পাইয়াছি, এটা তো হাত ছাড়া আমি করবো না, না অগ্রে কিছু কয়া ভাগিয়া দিই, এতেই করতে হবে। বন্ধু, বালের বন্ধু বহুত পাওয়া যাবে, গার্লফ্রেন্ড কোনদিন পাওয়া যাবে না? ভাই তুই একটা নম্বর লে, তুই একটা লাগা, তুই রাইট মান পার কর, তুই এটা কর, তুই ওটা কর, এটা নাম্বার পেলাই, এটা গাড়ি, যা দিতে পারবো না, যা গাড়ি চাইতে আসছে, দাঁড়িয়ে কেন রে রলি ভাই, জানা বহু চিন্তাতে আছি, যা আধা ঘন্টা লাগবে বুঝতে পারলি, মানে কি দাইল ভাত খিচড়ি খাওয়া আছে, তুই চাইলে আমি তোকে দিয়ে দিব, তুই চাইলে আমি তোকে দিয়ে দিব, যা কাম আছে আধা ঘন্টার ব্যাপার, হাই রে কপাল, জানা রে ভাই, না যা পেরেশানে পড়ে যাবো, যা মাথার চিন্তা পড়ে যাবে, যা এনে বহু চিন্তা দেখি না, বুঝ যা। চো ভাই দিবে না, তার কি করবি বুঝতে পারছি, গরিব এটা অবহেলা করছে, চো ঠিক আছে চো, আজকাল গাড়ি নেই, সেখানে তুই তোর কাছে গাড়ি আছে, সেখানে তুই দেখেছিস আমাকে গাড়ি নেই, একদিন দেখবি আমার কাছে গাড়ি হবে, বাড়ি হবে, সবই হবে, সেদিনকে তুই আফসোস করবি বুঝতে পারলি? হ্যাঁ করে নেবো, যা ঠিক আছে যা চো।
মনে রাখিস একদিন হাংরো দিন আসবে আসবে তো আর কুত্তে কা একদিন আতা হ্যাঁ বুঝতে পারলি ওরকম হাংরো দিন আসবে একদিন হামরো আমন মানে মেহনত করবো আমন কষ্ট করবো খাইটা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা উন্নতি হইব একদিন তুই কথা মনে রাখিস ভালো করে রাখবো আর তুই সবসময় আমার সাথে থাকিস ঠিক আছে ভাতে থালি আলাদা হই হোক কিন্তু বন্ধুর সাথ আলাদা না হয় বুঝতে পারলি ঠিক আছে কি ভাই কোয়েন না তোকে আইফোন দেখ উন্নতি কোয়েন না উন্নতি হবো উন্নতি হয়ে গেছি বুঝতে পারলি চশমা আইফোন ওগরেকে দেখাইতে হবে আইফোন কিনা লেলা হে বুঝতে পারলি নিজের কষ্ট টাকা আইফোন কিনা লে হে আমরা যেটা ভাইবানো স্বপ্ন দেহামে তুই সফল তো হয়ে গেছি এবার দেখাইতে হবে তো আমি যে আইফোন লিয়া হি তোর বন্ধু আইফোন লিয়া হে তোর জিগরি দোষ তো তোর খুশি হয় না তুই তো আইফোন লেলে আমার খুবই খুশি হয়েছে কিন্তু কাইল রেত না আমার খুবই অসুবিধা হেট অসুবিধা কিছু নেই আইফোন লেলে সব সুবিধা হয়ে গেছে তুই আমার সাথে চুয়াই আর দেখাইতে হবে আইফোন লেলে কিনা আইফোন তো লিয়ে আহিস আত্মা দামি মোবাইল আর মোবাইলটা হাতে কিনে লিয়ে আহি পকেটে ভরা যদি পয়সাটা ভেঙে গেল তো কি করবি আত্মা এই টাকা দামে আইফোন লিয়ে আহি দেখা আর কিনে তো লিয়ে আহি আইফোনটা দেখাবো বুঝতে পারলি আইফোনের দু হাত দূরে আইফোনের সেন্সার আইফোনের সেন্সার আছে বুঝতে পারলি এটা আইফোনের সেন্সার যদি অন্য লোক চলাছে কিনা তো সেন্সার কাম করবে না দূরে রহা আইফোন দূরে দূরে দু হাত দূরে কেন না আমি একদিন একদিন তোকে দেখাবো উন্নতি হবো তোকে আমার ঘড়িটা দিয়ে দিই না 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 ঘড়ি এটা আইফোন বিক্রি করলে দু কোটিটা ঘড়ি পাওয়া যাবে ঘড়ি মোবাইলটা দিয়ে দিই না না আইফোনের দাম জানিস খুবই কষ্ট করে লিয়ে আহি হ্যাঁ মায়ের নাম্বারটা দিয়ে দে ইয়ে ভাই প্যাটা ব্যাটা করলে করছে হ্যাঁ তুমি কাইল না পর কি হ্যাঁ না হয় আমার চার চোখে সুদ্ধা দিছে ভাই না আবজা কোন দিতে পাচ্ছি আবজা দেখা ভাই ওলা ওন ফিরলে ঠিক হয়ে যাবে ওলা তুই চা আমি তোর বন্ধু তুই টেনশন নিবি না টেনশন নিব আমি আই যে ঠিক আছে আইফোন এলাই পাগলা টেনশন লাই আমার ভাই হ্যাঁ তোর পর চোখে কি হলো কিছু হয়নি কি হলো চোখে দেই তো চশমাটা খুলে দেখি এ লাগা 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 কি দেখছিস লান গরিয়া চোখে না দেটা না ভাই তোর প্যাটো নাই রে ভাই আর চোখও নাই আর তোর কাছে আইফোন কিনাছি ওই ওলা কিছু নাই ওলা তুই বুঝবি না বুঝতে আর প্যাটে ব্যথা আর চোখে দেখতে পাই না সই বুঝতে ওলা তুই কিছু বুঝবি না আইফোন প্যানে এটা দেখ আয় না ভাই তোর প্যাটে হাত দিয়ে আয় না 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 আয় না প্যাটে হাত দিয়ে আয়